Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার বন্দে ত্রিপুরার এই মুহূর্তের বাংলা সংবাদ নিয়ে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমেই চোখ রাখছি বিশেষ বিশেষ সংবাদে। রাজ্যের বিভিন্ন মহকুমায় অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়। জাতীয় যোগা অলিম্পিয়াডে স্বর্ণ পদক ও রৌপ্য পদক নিয়ে 22 জুন রাজ্যে পৌঁছল ছাত্রছাত্রীরা। রাজ্যের সমস্ত প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। বিশাল করে চাম্পামোড়া এইচএস স্কুলে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক নেশামুক্ত দিবস পালন করা হয়। বিদ্যালয় পরিদর্শক সদর কয়ের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান ও বনমহোৎসব উদযাপন করা হয়। ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স এর অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় দ্বারা 2020 এবং 21 সালের জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাবিদদের জাতীয় আইসিটি পুরস্কারের জন্য আমন্ত্রণ। এবার চোখ রাখছি বিস্তারিত সংবাদে। 21 জুন 2022 রাজ্যের বিভিন্ন মহকুমায় অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়। সোনামুড়া মহকুমার নির্মহল প্রাসাদে সিপাহীজলা জেলা ভিত্তিক অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে প্রদর্শিত হয় সমবেত যোগা। সমবেত যোগায় মহকুমার বিভিন্ন বিদ্যালয়, এনডিআরএফ জওয়ান, আরক্ষা বাহিনী, সিভিল ডিফেন্স এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর থেকে 396 জন অংশ নেন। জেলা ভিত্তিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, মাননীয় বিধায়ক শ্রী সুভাষ চন্দ্র দাস মহোদয়, ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উপসচিব এন খামচিংথাং মহোদয়, মাননীয় জেলা শাসক ও সমাহর্তা বিশ্বশ্রী বি মহোদয়া, পদ্মশ্রী দীপা কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া বলেন, শরীরকে সুস্থ ও সবল রাখতে নিয়মিত যোগাভ্যাস খুবই প্রয়োজন। নিয়মিত যোগাভ্যাস করলে শরীর ও মন সুস্থ থাকে। নতুন দিল্লিতে এনসিআরটির তত্ত্বাবধানে আয়োজিত এই বছরের জাতীয় যোগা অলিম্পিয়াডে অভূতপূর্ব সাফল্য নিয়ে 22 জুন রাজ্যে পদার্পণ করে ছাত্রছাত্রীরা। ওই দিন সকল ছাত্রছাত্রীদের অভ্যর্থনা জানাতে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, ওএসটি শ্রীমতী মণিদীপা গণ চৌধুরী মহোদয়া, ওএসটি শ্রী দুলাল দেবনাথ মহোদয়। এসসিআরটি ত্রিপুরার পপুলেশন এডুকেশন সেলের উদ্যোগে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে জেলা স্তরীয় ও রাজ্যস্তরীয় প্রতিযোগিতার মাধ্যমে মোট 16 জন ছাত্রছাত্রী নির্বাচিত করা হয়। 4 জন করে মোট 4টি দল নতুন দিল্লিতে জাতীয় যোগা অলিম্পিয়াডে ত্রিপুরার প্রতিনিধিত্ব করে। 18 জুন থেকে 20 জুন পর্যন্ত নতুন দিল্লিতে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং দ্বারা আয়োজন করা হয় জাতীয় যোগা অলিম্পিয়াড 2022। এই অলিম্পিয়াডে ত্রিপুরা যোগা দলের পক্ষে জুনিয়র গার্লসের আপার প্রাইমারি লেভেলে সিপাহীজলা জেলার ক্ষুদিরাম হাই স্কুলের ছাত্রী পায়েল দাস, উদয়পুর রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলের মনসা দাস, পশ্চিম ত্রিপুরা জেলার নতুননগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের দীপান্তিতা মিত্র এবং দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর কলোনি ইংরেজি মাধ্যম স্কুলের স্বস্তিকা দাসের দলটি জাতীয় যোগা অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করে ত্রিপুরা রাজ্যকে গৌরবান্বিত করেছে। জুনিয়র বয়েজ আপার প্রাইমারি লেভেলের পশ্চিম ত্রিপুরা জেলার সুভাষনগর হায়ার সেকেন্ডারি স্কুলের নয়ন দাস, উত্তর ত্রিপুরা জেলার নোয়াপাড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের স্নেহাশিস নাথ, গোমতী জেলার বিবেকানন্দ বিদ্যাপীঠের শুভজিৎ দেবনাথ এবং তেলিয়ামোড়া হায়ার সেকেন্ডারি স্কুলের দেবজিৎ দেবনাথের দলটি রৌপ্য পদক লাভ করে। রাজ্যের ছাত্রছাত্রীদের এই অভূতপূর্ব সাফল্যে ত্রিপুরার আপামর জনসাধারণ, বিশেষ করে শিক্ষা ও ক্রীড়ার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিশুদের মানসিক, প্রাক্ষোভিক ও বৌদ্ধিক বিকাশে যোগার অপরিসীম ভূমিকার কথা মাথায় রেখে 21 জুন 2022 রাজ্যের সমস্ত প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। রাজ্যে 88টি প্রি প্রাইমারি বিদ্যালয় চালু আছে। এর মধ্যে অধিকাংশ প্রি প্রাইমারি বিদ্যালয় যেমন শিশুবিহার, ডলুছড়া জেবি স্কুল, উমাকান্ত একাডেমি, গান্ধী ইংলিশ মিডিয়াম, এসবি স্কুল ইত্যাদিতে অতি উৎসাহের সাথে যোগা দিবস পালন করা হয়। বিশ্ব যোগা দিবস উপলক্ষে সেদিন উমাকান্ত একাডেমির ছাত্রদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রথমে প্রার্থনা সভায় যোগা দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেশ দেববর্মা মহোদয়। তারপর যোগা প্রদর্শন করে সবার প্রশংসা লাভ করে বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ঋতুরাজ দেবনাথ। পরবর্তী সময়ে দ্বিতীয় ঘণ্টার পর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর যোগাসনে আগ্রহী ছাত্রদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এনএসএস এর ছাত্ররাও এতে অংশগ্রহণ করে।
উদয়পুরের চন্দ্রপুরস্থিত সিনথেটিক ফুটবল মাঠে আজ উদযাপন করা হয় গোমতী জেলা ভিত্তিক অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস। জেলা ভিত্তিক এই অনুষ্ঠানে উদয়পুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্কাউট ও গাইডের স্বেচ্ছাসেবক, ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানগণ সমন্বয়ে যোগা প্রদর্শনীতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী বিপ্লব কুমার ঘোষ মহোদয়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী সুজন কুমার সেন মহোদয়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শ্রী শীতল চন্দ্র মজুমদার মহোদয়, উদয়পুর মহকুমার মহকুমার শাসক শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাননীয় জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার মহোদয়। ধন্যবাদ জ্ঞাপন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি শ্রী স্বপন অধিকারী মহোদয়। 22 জুন 2022 বিশালগড়ের চাম্পামোড়া এইচএস স্কুলে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক নেশামুক্ত দিবস পালন করা হয়। সেদিন বিশালগড় মহকুমা স্তরের অধীনস্থ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, রচনা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 21 জুন 2022 ত্রিপুরা সরকারের মাধ্যমিক শিক্ষা পরিসংখ্যান অধিদপ্তর থেকে স্বাক্ষরিত মেমো অনুযায়ী বর্তমান শিক্ষাবর্ষ 2022-23 থেকে কৈলাস শহরের ভগিনী নিবেদিতা গার্লস এইচএস স্কুল, সিপাহীজলা জেলার কাঠালিয়া ব্লকের তরুণী সুন্দরী গার্লস হাই স্কুল, করবুক ব্লকের শিরিশ চন্দ্রপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়কে সহশিক্ষামূলক বিদ্যালয় কো এডুকেশনাল হিসেবে পরিণত করা হয়েছে। বর্তমান শিক্ষাবর্ষ থেকে বালিকা বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করে নতুন নাম ভগিনী নিবেদিতা এইচএস স্কুল, তরুণী সুন্দরী হাই স্কুল, শিরিশ চন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয় হিসেবে নতুন নামাঙ্কিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অধীনে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শিক্ষা আধিকারিক অফিসের উদ্যোগে জেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএমসি চেয়ারপারসন, কনভেনার এবং মহিলা প্রতিনিধিদের নিয়ে ব্লক ভিত্তিক বালিকা মঞ্চ সংক্রান্ত একটি একদিনের কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার মাননীয় জেলা শাসক শ্রী সাজু ওয়াহিদ মহাশয়। বালিকা মঞ্চের উদ্দেশ্য ও কর্মসূচি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। বালিকা মঞ্চের অধীনে ছাত্রেরা আলোচনার মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি রাখতে পারবে, যেমন কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা, পারিবারিক সমস্যা ইত্যাদি। हमारा स्कूल में कितना ड्रॉप आउट बच्चा है, इसका हमने एक डैशबोर्ड भी बनाया। वो डैशबोर्ड में आज लॉन्च कर रहा हूँ, ऐसा एक डैशबोर्ड बना दिया, इसमें हम एक एक बच्चे को हम मॉनिटर करेंगे। তেলিয়ামুড়া মহকুমার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে খোয়াই জেলা ভিত্তিক অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন শ্রী রূপক সরকার মহোদয়, ভাইস চেয়ারপারসন শ্রী মধুসূদন রায় মহোদয়। এই উপলক্ষে সেদিন সকালে একটি র্যালি পুর পরিষদ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে যোগা প্রদর্শনীতে অংশ নেয় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নিপুণ ভারত মিশন বা ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ফর রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি ভারতের শিক্ষা মন্ত্রক ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর অধীনে চালু করেছে। এই স্কিমটি নিশ্চিত করে যে ভারতের প্রতিটি শিশু গ্রেড থ্রি এর শেষ নাগাদ মৌলিক সংখ্যা ও সাক্ষরতা অর্জন করবে। এরই অঙ্গ হিসেবে আমাদের রাজ্যের সমস্ত 8টি জেলায় বিদ্যালয় প্রধান শিক্ষক, স্কুল ইনচার্জ, বিআরপি, সিআরপি এবং কেআরপিদের সংবেদনশীল করার জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে নিপুণের উপর জেলা স্তরের কর্মশালা ইতিমধ্যেই সুসম্পন্ন হয়। কর্মশালাগুলোর নেতৃত্বে ছিলেন শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা আইএএস শ্রীমতী চাঁদনি চন্দ্রন মহোদয়া এবং এলিমেন্টারি এডুকেশনের অতিরিক্ত অধিকর্তা টিসিএস এসএসজি শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। এছাড়াও এসসিআরটির সমগ্র শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার রিসোর্স ব্যক্তিরাও অংশ নেন এই কর্মশালাতে। ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্সের জন্য 1 জুন থেকে 20 জুন 2022 পর্যন্ত অনলাইনে আবেদন আমন্ত্রণ করা হয়েছিল এবং শিক্ষকদের দ্বারা স্বমনোনয়নের জন্য ওয়েব পোর্টালও খোলা হয়েছিল। ইতিমধ্যেই অনলাইনে আবেদনের সময়সীমা 30 জুন 2022 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স ডট এডুকেশন ডট গভ ডট ইনে নজর রাখার জন্য আহ্বান করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয় বিলোনিয়ার বিকেআই মাঠে। সেদিন মহকুমার বিভিন্ন বিদ্যালয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের 1000 ছাত্রছাত্রী সমবেত যোগা প্রদর্শনীতে অংশ নেয়।
অনুষ্ঠানে সারাসীমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে যোগা প্রদর্শনের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন শ্রী নিখিল চন্দ্র গোপ মহোদয়, মাননীয় জেলা শাসক শ্রী সাজু ওয়াহিদ মহোদয়, অতিরিক্ত জেলা শাসক শ্রী সুমিত লোধ মহোদয়। সেদিন সাব্রুমের রামঠাকুর সেবা মন্দিরেও উদযাপিত হয় অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস। অনুষ্ঠানে যোগা ব্যায়ামের উপকারিতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শ্রীমতী রুমা পোদ্দার দে মহোদয়া, ভাইস চেয়ারপারসন শ্রী দীপক দাস মহোদয়। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমবেত যোগা ব্যায়ামে অংশ নেয়। এই উপলক্ষে একটি র্যালি নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। ২৪শে জুন ২০২২ সদর বিদ্যালয় পরিদর্শক অফিস প্রাঙ্গণে বিদ্যালয় পরিদর্শক সদর কয়ের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান ও বন মহোৎসব উদযাপন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা শিক্ষা আধিকারিক রূপন রায় মহোদয় সহ অন্যান্য আধিকারিকরাও এই সাফাই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সবাইকে নমস্কার। আজকে সদর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে আমাদের অফিসে আমরা আজকে বন মহোৎসব পালন করছি। আমার পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযান আমরা করব। তো এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মাননীয় ডিও স্যার আছেন, আমাদের ডিস্ট্রিক্ট অফিসের সমস্ত ওএসডি স্যাররা আছেন, আমাদের এসিয়াটিক ওএসডি পার্থ স্যার আছেন, দুলাল স্যার আছেন। তো অ্যাকচুয়ালি এটা একটাই মেসেজ, আমাদের এই যে পরিবর্তনশীল যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তো সেটাকে রুখতে গেলে পরিবেশকে আমাদের ঠিক রাখতেই হবে। তো যে কোনো মূল্যেই আমরা গাছ লাগাতেই হবে। ঊনকোটি জেলা সদর কৈলাস শহরেও অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়। ঊনকোটি কলাক্ষেত্রের প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রী শ্যামল দাস মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাস শহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রী নীতিশ দে মহোদয়, ঊনকোটি জেলার মাননীয় জেলা শাসক শ্রী উত্তম কুমার চাকমা মহোদয়, কৈলাস শহর মহকুমার মাননীয় মহকুমা শাসক শ্রী প্রদীপ সরকার মহোদয়। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা শ্রী দিবাকর দেবনাথ মহোদয়। সমাবেত যোগায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অতিথিগণ। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে একটি র্যালি পুর পরিষদ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। ভারত সরকার শিক্ষা মন্ত্রণালয় ২০২০ এবং ২০২১ সালের জন্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল শিক্ষক শিক্ষিকা শিক্ষাবিদদের জন্য জাতীয় আইসিটি পুরস্কারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই স্কিমটি সেই সমস্ত শিক্ষক শিক্ষাবিদ এবং সর্বোত্তম অনুশীলনকারী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অভিনন্দন জানানোর প্রস্তাব করে, যারা স্কুল পাঠ্যক্রম এবং বিষয় শিক্ষার সাথে প্রযুক্তি সমর্থিত শিক্ষাকে কার্যকরভাবে এবং উদ্ভাবনীভাবে একত্র করে শিক্ষার্থীদের শেখার উন্নতিতে অবদান রেখেছেন এবং এর ফলে অনুসন্ধান ভিত্তিক এবং সহযোগিতামূলক শিক্ষাকে সমৃদ্ধ করেছেন। স্কুল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদকে নির্দেশ অনুযায়ী অনলাইন ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনলাইন আবেদনের শেষ তারিখ হল ৩০ জুন ২০২২। বিশদ বিবরণের জন্য ictaward.ncrt.gov.in ওয়েবসাইটটি নজর রাখার জন্য আহ্বান করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত লাইভ এবং রেকর্ডেড ক্লাস সম্প্রচার করছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ ১৫ মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হল ৬০০৯২৩১৮২০। তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল ৯টা, সন্ধ্যে ৭টা এবং রাত্রি ৯টায় শিক্ষামূলক সংবাদ পরিবেশন হচ্ছে। এই মুহূর্তের বাংলা সংবাদ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস ও রেকর্ডেড ক্লাস এবং বাংলা সংবাদের জন্য অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে বন্দে ত্রিপুরার পর্দায়। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে ত্রিপুরা, an initiative of School Education Department, Government of Tripura.